নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আছেন সীমান্ত বার্তা টিভির পর্দায়, সাথে আছি আমি দীপান্বিতা। দেখে নেব এখনকার মতো সংবাদ। দুঃখের জীবন আর কতদিন অতিবাহিত করব, কেননা রাজ্যের উন্নয়নের জোয়ার তো বইছে সব দিক দিয়ে। স্বাধীনতার 75 বছর, আজাদিকা অমৃত মহোৎসব উদযাপন হয় ঘটা করে, কিন্তু আমরা যেন 75 বছর পিছিয়ে। সমস্যার জাতাকলি পিষ্ঠ, সমস্যার নিরসনে নেই কারোর হেলদোল, শুধু রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি যেন হিমঘরে পরিণত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অবস্থান ধর্মঘটের সামিল হন ভুক্তভোগীরা। আজ ধর্ণা সেরে অবস্থান ধর্মঘটে বসেন তারা। সেতু নাই, ভোট নাই, অবিলম্বে সেতু চাই, ভূ প্রতিশ্রুতি আর চলবে না, বিভাজন নয় শান্তি চাই, এমনটাই স্লোগানে সরগরম করে তোলা হয় ধর্ণাস্থলে। প্রকৃত কি কারণ অবস্থান ধর্মঘটের তা দেখা যাক। প্রতারণা নয় আমরা এবার সেতু চাই, প্রতারণা নয় সেতু চাই, বিভাজন নয় শান্তি চাই, বিভাজন নয় শান্তি চাই, নাটক নয় ভোট সেতু চাই, নাটক নয় সেতু চাই, প্রতিশ্রুতি নয় সেতু চাই, বিভাজন নয় সেতু চাই, বিভাজন নয় সেতু চাই, নাটক নয় সেতু চাই, বিভাজন নয় সেতু চাই, বিভাজন নয় সেতু চাই, ইনকলাব। সবচেয়ে কাছের গ্রাম হচ্ছে কানিশাইল গ্রাম, উত্তর করিমগঞ্জের সবচেয়ে কাছের গ্রাম হচ্ছে শহর থেকে, সেই গ্রামটা হচ্ছে কানিশাইল শরীফনগর জিপি। সেই জিপির 7 নম্বর ওয়ার্ডের মানুষ এই সেতু না থাকার কারণে, ফকিরটিলা থেকে কর্ণমধু যে কানেক্টিভিটি ব্রিজ, এই ব্রিজের না থাকার কারণে মানুষ ওখানে মরছেন। কিন্তু আমরা স্বাধীনতার 75 বছর থেকে এখন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ব্রিজ পাইনি। এই ব্রিজের দাবিতে আমরা আন্দোলন করতে হয়, দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। এই সাধারণ মানুষ আমরা সব সময় আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে হচ্ছে। প্রত্যেক নির্বাচনের সময় আমাদেরকে জনপ্রতিনিধিরা এভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই নির্বাচনের পরে তোমাদেরকে এই ব্রিজ দেওয়া হবে। এর ফলে আমরা বাধ্য হয়ে বুকার মতো আমরা প্রত্যেক নির্বাচনে ভোট দিতে হয়। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের এই প্রপোজালটা পর্যন্ত নাই, এই জন্য বাধ্য হয়ে এই অঞ্চলের মানুষ নাগরিক সভা করে আন্দোলন শুরু করা হয়েছে। যত সময় ফকিরটিলা কর্ণমধু এই ব্রিজটা যত সময় না হবে, গণতান্ত্রিকভাবে চরম পর্যায়ে আন্দোলন সাব্যস্ত করা হবে। এতে আপনাদের মাধ্যমে সবার সহযোগিতা আমরা কামনা করছি। ভারত বাংলা করিমগঞ্জে কুশিয়ারা নদীর ঘাট, প্রতি বছর নদীর ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়, ব্যতিক্রম থাকেনি এবছরও। নদীর তীরবর্তী এলাকা সুসজ্জিত করে তোলা হয়, পরম্পরা ঐতিহ্য তুলে ধরে ছট মায়ের আরাধনা করা হয়। নদীতে কোমর জল নেমে সূর্য দেবতার উপাসনা করা হয়, পরিবারের মঙ্গলার্থে সূর্য দেবতার উপাসনা, মহিলা পুরুষ এক হয়ে সূর্য দেবতার আরাধনা করেন, ফুল ফল মিঠাই নৈবেদ্য পূজার্চনা করা হয়। নির্জলা উপবাস ও ব্রত পালন করার পর আজ ছট মায়ের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করা হয়। বিসর্জন ঘাটে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা সামিল হন ছট পূজা প্রত্যক্ষ করতে। আজ ছিল ছট পুজোর অন্তিম দিন, ঢাক ও তাসার বাদ্যিতে উৎসব মুখর হয়ে ওঠে বিসর্জন ঘাট। কোনো ধরনের জাতীয় অঘটন না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা ছিল। পূজা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব পালন করেন, এসডিআরএফ বাহিনী উপস্থিত ছিল। বিসর্জন ঘাটের সামগ্রিক দৃশ্য মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়, সবার মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ পরিলক্ষিত করা যায়।
বিহারি সমাজের একটা আর কি অনেক মাননীয় পূজা, এটা আমরা আর কি অনেক অনেক সবই তো করে না কিন্তু, বাট যারা করে আর কি, এটা একটা আর কি আমাদের তিন দিনের একটা ফাস্ট থাকে। প্রথম দিনে সন্ধ্যাবেলা অর্ঘ দিই, তার প্রথমে তো তারপরের দিন আমাদের এই সকালের অর্ঘটা। এটার মধ্যে অ্যাকচুয়ালি আমার মধ্যে যারা যারা আছি আমাদের সমাজের মধ্যে, তারা সবাই এই ব্রতটা অনেকই পালন করে, কারণ এটা আমাদের ইমোশনের সাথে একটা জড়িত, তাই জন্য আর কি এটার মানে আর কি আমাদের জন্য এটা একটা বিশেষ উৎসব বলে জানা যায়। বলে প্রথম দিনের একটা ইভেন্ট থাকে, এটাকে আমরা খান্না বলি। সেদিন আর কি যার যে পূজাটা করে ফাস্টটা রাখে, সেই আর কি সারাদিন ফাস্ট রাখবে, সন্ধ্যাবেলা পূজা করে মানে যে ঠাকুরের আমরা পূজা করলাম তাই ওনাকে একটু প্রসাদ দিয়ে তারপরে উনি প্রসাদ গ্রহণ করেন। তারপরের দিন সারাদিন ফাস্ট থাকবে, সন্ধ্যাবেলা এসে ওইখানে নদীঘাটে অর্ঘ দিতে হয়। আর তো আজকে থার্ড ডে, আজকে পূজা করে তারপরে আজকে পূজা সমাপ্তি। রাত্রিবেলা আপনারা পিঠাপুলিও আয়োজন করেন, কি ধরনের পিঠাপুলি? আমাদের তো বিশেষ পিঠা হলো ঠেকুয়া, এটা আর কি খুবই ফেমাস, সবাই চিনে, কেউ না চিনে বলে এরকম নেই। এটা আর কি আমাদের ছট পূজার একটা বিশেষ প্রসাদ বলে জানা যায়। রান ফর ইউনিটি, সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ রান ফর ইউনিটি জেলা প্রশাসনের পক্ষে বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়। কি ছিল উদ্দেশ্য? লোহমানব বল্লভ ভাই জাবির ভাই প্যাটেলের 148তম জন্ম জয়ন্তী, এর পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করা হয়। বিশেষ কার্যক্রম হিসেবে একতা দৌড় ছিল, শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়ারা, শিক্ষক শিক্ষয়িত্রী, অভিভাবক তাতে সামিল হন। জেলা প্রশাসনের পক্ষে উপায়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত উপায়ুক্ত বিপুল দাস, জেমস আইন্ড, বন্দিকা চেতিয়া, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক বিশিষ্ট জনেরা রান ফর ইউনিটি কার্যক্রমে পা মেলান। কার্যক্রম শেষে ডিএস এর মাঠে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে একজোট হয়ে কাজ করার প্রতিজ্ঞা নেন। ছিল অন্যান্য কার্যক্রম, জেলা শাসক কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে কি বলছেন তা শুনে নেওয়া যাক। Thank you.
सरदार वल्लभ भाई पटेल जन्म दिवस आते झारखंड ने वहाँ के बड़ा कार्यसूची धरा हुई से इतना हो यूनिटी रन तीन हमार के बाटा 20 स्कूल पार्टिसिपेट कर 5000 मानू आते और हमार कार्यसूची आसे अक्रॉस डिस्ट्रिक्ट शॉर्ट रैली होबो और हमार डिस्ट्रिक्ट जेलोत एक प्रोग्राम होब हमार पुलिस हमार मार्च पास्ट कर टाउन 2 बजा आज बोदन और इतना आम गोटे स्कूल मिली पे फ्लेज বিদ্যাচর্চার পাশাপাশি নৃত্যের প্রতি ঝোঁক ছিল প্রবল, কেননা নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন মনের মধ্যে ছিল। স্বপ্ন সত্যি করে তুলতে প্রচেষ্টা নেই, পড়াশোনার ফাঁকে ফাঁকে নৃত্যকলা নিয়ে অধিক চর্চা করতে থাকি। আমাকে জীবনে সাফল্য হতে হবে যে এ দৃঢ় সংকল্প নিয়ে আমার কর্মকাণ্ড শুরু হয়। কর্মকাণ্ড ছিল না মসৃণ পথ, অনেক কাঠখোর পুরাতে হয় এর জন্য। তবুও লক্ষ্য থেকে পিছপা হয়নি, একের পর এক কঠিন হার্ডল পার করে আজ সাফল্যের এক ধাপ। মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে মনের অনুভূতি এমনই ভাবে প্রকাশ করেন স্বর্ণপদকে ভূষিত অমিতা পাল। অসম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকে ভূষিত হন অমিতা। স্বর্ণপদকে ভূষিত অমিতা নিজের সাফল্যের পিছনে পিতামাতা সহ নৃত্য শিক্ষিকা সুলেখা দত্ত চৌধুরী সহ প্রভাত প্রতিম নৃত্যগুরুর কথা উল্লেখ করেন। আগামীতে নৃত্য দিক দিয়ে প্রসার ঘটাতে উনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন এমনটা অভিমত অমিতার। প্রথমত আপনার নাম? আমার নাম অমিতা পাল। মানে যে নৃত্যের ধারা আর আপনি পুরনো সেই নৃত্য, আপনি কোনো তারতম্য পেয়েছেন, মানে উপলব্ধি করতে পারেন কি না? তারতম্য বলতে কি, এখন যেটা করছি সেটা হচ্ছে একটা ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য।
প্রচলিত, যেটা কখনো শেষ হয় না। যতটা আমরা করতে পারি চর্চাতে সেটা অনবদ্য, মানে এটা চলতে থাকে। তো সুতরাং যত এটা চর্চিত হবে ততটা উন্নতি ঘটে। এবং ডেফিনেটলি যা শিখছি, শুধু আমি শাস্ত্রীয় নৃত্য বলবো না, অন্যান্য নৃত্যও রয়েছে, যেমন লোকনৃত্য, ক্রিয়েটিভ ডান্স ফর্মও রয়েছে, সেগুলো অনেক কিছু নলেজ নিতে পারছি। তো এবং সবথেকে বড়ো জিনিস ইন্সপায়ার হচ্ছে গুরু সদয় দত্ত। আপনারা হয়তো জানবেন, উনি হচ্ছেন আমাদের করিমগঞ্জেই ছিলেন, উনি গতচারী আন্দোলন রূপে লোকনৃত্যকে তুলে ধরেছিলেন যাতে লোকনৃত্য শিল্পকলাটা নষ্ট না হয়ে যায়। উনি যুদ্ধও করেছিলেন, উনি প্রেসিডেন্সি কলেজ থেকে উনি স্টাডি করেছিলেন। তো ওনাকে দেখে আমি অনেক কিছু ইন্সপায়ার হয়েছে যে উনি কতটুকু যুদ্ধ করেছিলেন নৃত্যকলাকে ধরে রাখার জন্য। তো সেইরূপভাবে রয়েছেন উদয় শঙ্কর, মাদাম মেনকা, যা নাম হয়তো আমরা সকলেই জানি। তো ওনাদের স্টোরি যখন করি ওনাদের, আমি আরও ইন্সপায়ার হয়ে যে ডেফিনেটলি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নতুন শিল্পকে আমি ধরে তুলতে চাই ভারতীয় নৃত্যকলা। হ্যাঁ, যেহেতু পেশা হিসাবে অনেকটাই রয়েছে, আপনি কেন এই নৃত্যশিল্পকে বেছে নিলেন? নৃত্যশিল্প নামার আরেকটা অর্থ আছে, যেহেতু আমার মা যেখানে ছিলেন আর কি, উনি একজন নৃত্যশিক্ষিকাও ছিলেন, তো ওখান থেকেও আমি ইন্সপায়ার হয়েছি। আর বাবা খুব নাচকে ভালোবাসতেন, আর ডেফিনেটলি কলকাতা বলুন, যেখানে গিয়ে আমরা আরও নৃত্য শিখতে পারছি, মানে নৃত্য বলতে গেলে দেখতে ভালোও লাগে, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। সব থেকে বড়ো কথা, ভারতীয় সংস্কৃতিকে আমি দেখতে পারছি, যেটা এখনকার যুগে হয়তো বা কোথাও না কোথাও নিভে যাচ্ছে বা আমরা জানতে পারছি না। একটা নতুন কিছু সৃষ্টি করার একটা পরিকল্পনা উদ্ভাসিত হচ্ছে। যেহেতু স্বপ্ন আঁকড়ে ধরে অনেকেই বাঁচতে চায়, স্বপ্ন সবারই থাকে, লক্ষ্য সবারই থাকে, সেই স্বপ্ন হিসাবে আপনি কি মনে করছেন যে একদিন আপনি স্বর্ণপদকে ভূষিত হবেন? আমার স্বপ্ন হচ্ছে আমি প্রফেসর হব, যেটা আমার বাবার স্বপ্ন। আমি গবেষণার কাজও খুব তাড়াতাড়ি লিপ্ত হতে চলেছি, পিএইচডি, তো আমি ডেফিনেটলি করবো। এবং প্রফেসর যেটা হওয়ার স্বপ্ন, সেটা আমি সবার, শুধু ছোটো ছোটো ছেলে মেয়েরা নয়, যেটা বারবার আমি বলছি, ভারতীয় সংস্কৃতিকে একটা নতুন রূপের সৃষ্টির রূপ আমি দিতে চাইছি আমার ভারতীয় জগৎকে, আমার ভারতবর্ষ। নৃত্য কখনো পিছিয়ে থাকে না, প্রথমত হতে পারে যে ক্রিয়েটিভিটিটা অনেকটা বেড়ে গেছে। তো ওই নতুনত্ব করতে গিয়ে আমরা অনেকেই সে পৌরাণিক কাহিনী, যেমন ওডিসি নৃত্য বলুন বা মোহিনীঅট্টম বলুন বা লোকনৃত্যের অনেক পৌরাণিক কিছু রয়ে গেছে যেটা কোথাও না কোথাও মানে নিভে যাচ্ছে। তো সেটার জন্য আমাদেরকে সবাই, আমার তো আর একা করলে হবে না, সেটার জন্য একতা সম্ভব। ভারতীয় নৃত্যকলাকে, লোকনৃত্যকে, যে কোনো নৃত্যকে আমাদের একার পক্ষে সম্ভব না। যারা যারা সবাই নৃত্যশিল্পী আছেন, তাদের সকলের কাছে নিবেদন যাতে আমরা সবাই মিলে একজোট হয়ে কাজ করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং ডেফিনেটলি ভারতীয় নৃত্যকলাকে আমাদেরকে ধরে রাখতে হবে। সবার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস, ওরা প্রত্যেকেই ফ্যাশন শোয়ের অংশগ্রহণকারী, বিজয়ের মুকুট ওদের মাথায়। অংশগ্রহণকারী হয়তোবা যুবতী বা যুবক রয়েছেন। আজ স্পার্কের উদ্যোগে বিজয়ী প্রতিযোগীদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় করিমগঞ্জে। শহরের শিববাড়ি রোড স্থিত দি অ্যান্ড সংস মাঙ্গলিক ভবনে স্পার্কের কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের কার্যক্রম আয়োজনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করা হয়। কার্যক্রমে বিজয় প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। মাথায় ক্রাউন পরিহিত প্রতিযোগীরা সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠেন। ফ্যাশন শোর শাস্ত্রজ্ঞা পরিধান ছিল প্রত্যেকের। স্পার্কের কর্মকর্তাদের মধ্যে সোনিয়া দেব সহ অন্যান্যরা মিডিয়ার সামনে কি বলছেন তা শুনিয়ে নেওয়া যাক। পাশাপাশি বিজয়ী প্রতিযোগীরা নিজেদের অনুভূতি মিডিয়ার সামনে প্রকাশ করেন। বিশিষ্ট জনের উপস্থিতিতে কার্যক্রম সব দিক দিয়ে সুন্দর হয়ে ওঠে। আমাদের এই বোরাকবেলি বাচ্চাদেরকে নিয়ে যে এত ভালো, মানে এত বড় জায়গাতে গিয়ে ওরা যে উইন করে আসতে পেরেছে, সবাই কম্পিটিশনে গিয়ে, মানে এত মানে স্ট্রং কম্পিটিটর ছিল ওইখানে নর্থ ইস্টে, মানে ন্যাশনাল লেভেলের সকলেই হয়, এত টাফ কম্পিটিশন ছিল। তো ওইখানে গিয়ে আমাদের বোরাকবেলির বাচ্চারা গিয়ে ওদের সাথে যে কম্পিটিশন করেছে, এইটা আমি অনেক প্রাউড ফিল করছি। সবাইকে আশীর্বাদ করছি যে ওরা যেন আরও যদি এর থেকে আরও বড়ো, মানে স্ট্রং যদি কম্পিটিটর থাকে ওদের সাথে, যাতে ওরা আরও মানে কম্পিটিশন করতে পারে।
স্পার্কের যেটা শো বরাক বেলি ফ্যাশন আইকন, এইটাতে যারা মানে পার্টিসিপেট করেছে আমাদের এখানে সবাই আছে, যারা অনেক নিজেও খুব ভালোভাবে পারফরমেন্স করেছে, নিজেকে প্রেজেন্ট করেছে, করে উইন হয়েছে আজকে আমাদের বরাক বেলি শোতে। তো ওদেরকে নিয়ে আজকে আমি এই প্রেসমিটটা বসেছি, যাতে ওদের একটু ভালোভাবে প্রমোট হোক, সবাই চিনুক, সবাই জানুক। সো লাস্টলি মে আপনি অডিয়েন্স এই রিকোয়েস্ট করুগা কি কবি ভি মডেলিং ইন্ডস্ট্রি কো কিসি থার্ড পার্সন কে থ্রু সে জজ না করে। মে সবকো এই রিকমেন্ডেশন দূগা, পহলে খুব ডিসকভর করে, ফির জাকে আপনা খুব জজমেন্ট খুব রখে, তাকি জেসে কি হাম আপনে থ্রু সে জো লেকে যা রে, তো আপনে থ্রু সে জো লেকে যা রে, লোক আপনে হাম আপনে সেফটি কো দেখতে হুয়ে পহলে কি হামারে মডেলস কি সেফটি দেখতে, তাকি ইন্ডস্ট্রি মে উনকে সাথ কুছ গলত ব্যবহার না হো যায়, তো হম রেসপন্সিবিলিটি গার্জিয়ান কি তরহ উনকো লেকে যাতে আর গার্জিয়ান কি তরহ হি ছোড়কে বাপস আতে। তো এই মে সোসাইটি সে রিকোয়েস্ট করুগা কি আপনি আগর আপনার বচ্চে হো, ভাই হো, বহন হো, কোই ভি আগর মডেলিং ইন্ডাস্ট্রি মে আপনি পহচান বানা চাতে হ্যায়, আপ উনকে সাথ আইয়ে, ইন্ডাস্ট্রি কো সহি সে পহচানিয়ে, তব জাকে আপ উসকো জজমেন্ট কিজিয়েগা, ঠিক হ্যায়। প্রয়াত ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিবস পালন করল জেলা কংগ্রেস। সোমবার করিমগঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী পৌরোহিত্যে এক স্মরণসভার আয়োজন করা হয়। প্রথমে ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভভাই পেটেলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, উত্তর করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল মতিন, শহর ব্লক কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, মালুনা আব্দুল ওয়ারিস, অশোক উদ্দিন, জেলা যুব কংগ্রেসের সভাপতি মান্না হাসান, ভেকি কুড়ি, মাইনরিটি সেলের চেয়ারম্যান আহাদুদ্দিন তালুকদার, এসসি সেলের চেয়ারম্যান নৃপেন্দ্র চন্দ্র দাস, মুজিবুর রহমান, প্রাক্তন পুর কমিশনার সুলেখা দত্ত চৌধুরী, কায়ম তালুকদার, মহিলা সেলের চেয়ারম্যান সংঘমিত্রা দাস, আইনজীবী রীনা চক্রবর্তী প্রমুখ। প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এসে ভারতকে পুনর্নির্মাণের চেষ্টা করেছিলেন। পরবর্তী সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসলেন, দারিদ্র এবং বেকারী, তাই তিনি একটা স্লোগান দিয়েছিলেন, গরিবই হতা। সংক্ষিপ্তভাবে নিজের কথা বলবার চেষ্টা করব। শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিবেশী প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের সুনাম সারা পৃথিবীর ব্যাপী বিস্তৃত করেছিলেন। আজকের দিনে যতই জনপ্রিয়তার গল্প করা হোক না কেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে যাওয়া খুব কঠিন কাজ, আর কোন দিন তা সম্ভব হবে তাও জানি না। কংগ্রেস থেকে একজন বলিষ্ঠ নেতা ছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের কথা, যেহেতু আজকে একই দিনে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন এবং সর্দার বল্লভভাই পেটেলের মৃত্যুদিন, এই দুই নেতারকে স্মরণ করার জন্য আমরা আশা করেছিলাম আমাদের দেশের বর্তমান সরকার দুইজনকে সম্মান জানাবে, স্মরণ করবে, কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে শুধুমাত্র সর্দার বল্লভভাই পেটেলের উদ্দেশ্যে একতা দিবস পালন করা হয়েছে ইন্দিরা গান্ধীকে প্রাপ্ত রেখে, এটা খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, যতদিন ভারতবর্ষে মানুষ গণতন্ত্র প্রিয় থাকবে, যতদিন ভারতবর্ষে মানুষ সমাজতন্ত্র প্রিয় থাকবে, শান্তি প্রিয় থাকবে, ততদিন পর্যন্ত ইন্দিরা গান্ধীর নাম
এই ভারতবর্ষে আকাশ বাতাস মাটি হবে না। ভারত মাতা কি জয় বলে যারা স্লোগান দিয়ে আজকে ভারতবর্ষের মধ্যে টুকরো টুকরো করার চেষ্টা করছে, আমি তাদের উদ্দেশ্যে আজকের দিনে বলতে চাই যে ভারতবর্ষের যে দেশমাতৃকার যে মাটি রয়েছে, সেই মাটির সঙ্গে যদি কারো সম্পর্ক থেকে থাকে, সেই সম্পর্ক রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের। সেই মাটিতে যদি কারো রক্তের ছাপ থেকে থাকে, সেই মাটি শুনলে যদি আজকেও যে গন্ধ বেরিয়ে আসবে, সেই গন্ধ বেরিয়ে আসবে হাজার হাজার লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীদের রক্তের গন্ধ। আজকের এই পুণ্যতিথিতে, আজকের এই দিনে আমরা যারা কংগ্রেস করি, আমরা সেটা গর্ব করে বলতে পারি। বন্ধুগণ, বিভেদের যে রাজনীতি সেটা অত্যন্ত পরিষ্কারভাবে আজকে ভারতবর্ষের জনগণের কাছে প্রস্ফুটিত হচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল, আমার শতবাবু বলেছেন 1925 ইংরেজিতে যে দল গঠন করা হয়েছিল আরএসএস বলে যাকে আমরা জানি, এই স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তিনি বাতিল করে ঘোষণা করেছিলেন এবং ব্যান্ড করেছিলেন। আজকে সেই বল্লভভাই প্যাটেলকে নিয়ে আজকে বল্লভভাই প্যাটেলের প্রতিচ্ছবি, বল্লভভাই প্যাটেলের আজকে কত ফুটের আজকে প্রতিমূর্তি বিভিন্ন জায়গায় দিয়ে আজকে বল্লভভাই প্যাটেলকে হাইজ্যাক করে নিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন তাদের মধ্যে ফারাক দেখানোর চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের জনগণ এত বুদ্ধক নয়, সাময়িকভাবে ভারতবর্ষের জনগণকে মেসমেরাইজ করা হয়েছে 2014 সাল থেকে, এটা কিন্তু আর বেশি দিন চলবে না। আমরা যারা কংগ্রেস করি, আজকে আমি সর্বপ্রথমে বল্লভভাই প্যাটেল দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তার এই জন্মদিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তার এই দিনকে আমরা কংগ্রেসের তরফ থেকে পালন করছি এবং একই সঙ্গে মহীয়সী নারী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যাকে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল এবং ইন্দিরা গান্ধী ভারতীয় সামরিক বাহিনীকে দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের যুদ্ধের জয় করা হয়েছিল। সীমান্তবার্তার খবর আজ এই পর্যন্ত। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে একই সময় একই চ্যানেলে।